আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমীন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমীন। আম্মা বাদ। আপনাদেরকে জানাচ্ছি পিএসটিপি বাংলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, কুশলে আছেন। আমি আপনাদের সামনে ফলাফায় রাশেদীন নামক শৃঙ্খলাই চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহর জীবনী নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে তার জীবনের বাল্যকাল সম্পর্কে এবং ইসলাম গ্রহণ করা সম্পর্কে কিছু কথা ব্যক্ত করেছি যেহেতু তিনি একেবারে কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তেরোটি বছর আল্লাহর নাবীর সঙ্গে মক্কাতে কাটিয়ে হিজরত করে চলে এসেছিলেন বাইশ বছর বয়সে মদিনাই মদিনাই সেখানে এসে তিনি আল্লাহ রসুলের সাথে ডান হাত যেমন মানুষের কাজ করে ওই রকম ডান হাতের মতো হয়ে থাকতেন আল্লাহ রসুল তার সাথে খুব বেশি খোলামেলা থাকতেন এর কারণ হলো এই যে এক তো দুইজনে ভাই তো চাচা তো ভাই হওয়ার কারণে আল্লাহর রসুল তার থেকে একেবারে নির্দ্বিধায় যা ইচ্ছা তাহা বলে দিতে পারতেন আর যা ইচ্ছা তাই ওনার কাছ থেকে কাজ নিতে পারতেন একটু সংকোচ সেখানে ভায়ে ভায়ে কম থাকতো তার তুলনায় অন্যান্য যারা লোক ছিলেন যেমন হাজরত ওসমান গানি যেমন হাজরত ওবাকার সিদ্দিক যেমন হাজরতে উমর ফারুক ইনারাও আল্লাহ রাসুলের সাথে থেকেছেন সব সময়। কিন্তু উনারা ছিলেন কেউ বয়সে সমতুল্য কেউ অল্প একটু ব্যবধানে কম বেশিতে ছোটো বড় এই সেই ক্ষেত্রে এমন একগুলো কথা যে যেগুলো বলতে হয়তো সংকোচ করতেন সেই কথাগুলো আলীর সামনে ব্যক্ত করতে সংকোচ করতেন না বয়সে যেহেতু ছোট অতএব হাজরত আলীর আলান হোক যখন মদিনায় গিয়ে সবারই সাথে ভাতৃত্ব স্থাপিত হলো তখন নবীজি তাকে বলেছিলেন তুমি আমার ভাই আনসারিদের মধ্য থেকে তোমাকে ভাই নিতে আর হবে না তখন তো আরও একটা যেন সম্পর্ক নবীর সাথে কায়েম হয়ে গেল মদিনা যাওয়ার পর হজরত আলী রাজিয়াল্লাহতালহ তিনি এবার তার কিছু কর্মের বিবরণ দিচ্ছি যে যেগুলো একজন মুসলমান হিসেবে তার উপরে বর্তায় নাবীজি মদিনা যাওয়ার পরে প্রথম তৈরি করেছিলেন এই মসজিদ যেখানে আজ মসজিদের নাবাবি আছে মসজিদে কোবার পরে যেটা মসজিদের নাবাবি এই মসজিদের নাবাবি নির্মাণকালে হজরত আলী রাজিয়াল্লাহ তালহ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কিরকম সক্রিয় ভূমিকা নিয়েছিলেন গারা এনেছেন তার বর্ণনা পাওয়া যায় ইট মাথায় করে এনেছেন তার বর্ণনা পাওয়া যায় এবং তিনি ওইগুলো কাজ করার তালে তালে মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কিছু কবিতা পড়তেন এইগুলো বিশেষ করে শ্রমিকদের একটা অভ্যাস কাজে মন বসাবার জন্য কিছু কথা নিজেরা গুনগুনিয়ে গুনগুনিয়ে বলে তো গুনগুন করে বলতে গেলে ভালো লাগে আর এই গুনগুন শব্দগুলো শুনে মানুষের মনটা একটু ভোলে এই জন্য তিনি কাজে মন লাগাবার উদ্দেশ্যে ইট এনেছেন গাড়া এনেছেন পানি এনেছেন হাতে ধরিয়ে ধরিয়ে দিয়েছেন মসজিদ নির্মাণ করেছেন এবং তখন জারকানি খণ্ড নম্বর এক তাতে লেখা আছে যে উনি ওই সময় ইট আনেন আর গাড়া আনেন আর এইভাবে তিনি গুনগুনিয়ে বলতেন যেমন বলতেন লা ইস্তাবি মাইয়ামুরু মাসাজিদাল্লাহি ওয়া ইয়াদায়ব ফীহি قائমান ওয়া قائদান এরা কোন সমান নয় যারা আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য परेशान হচ্ছে শক্তি ক্ষয় করছে উঠছে এবং বসছে গড়া নিচ্ছে ইট মাথায় নিচ্ছে আবার উঠছে আবার মাথা থেকে ইটগুলোকে নামাচ্ছে এরা আর ওই সমস্ত লোকেরা যে যারা দূরে থেকে থেকে কি করছে শুধু নিজের জামা কাপড়কে দেখছে আর বলছে আমি এই কাজে যদি যাই আমার জামাতে ধুলো লেগে যাবে আমার গায়ে বালি লেগে যাবে আমার গা অপরিষ্কার হয়ে যাবে তো যারা নিজের গায়ের ধুলো দেখে যারা নিজের কাপড় ময়লা হয়ে যাবে বলে ধুলো আর বালি থেকে দূরে থাকার চেষ্টা করে এরা এবং যারা গায়ে কষ্ট বরদাস্ত করে ইট গাড়া চুন সুরকি নিয়ে এসে মসজিদ নির্মাণ করে এরা কোনোদিন সমান নাই এরা সমান হতে পারে না এটা খুবই ন্যায্য কথা যে সমস্ত লোকেরা আল্লাহর পথে গায়ে ধুলো লাগাচ্ছে আর যারা আল্লাহর পথে গায়ে ধুলো না লাগিয়ে ওই ধুলো থেকে বেচে দূরে বসে থাকছে তারা কোনোদিন সমান হতে পারে এটাও তো আছে যে যারা বসে থাকে এবং যারা কাজ করে তারা কোনোদিন সমান নয় তাহলে ইনারা কাজ করছেন দিনের অস্তে আল্লাহ রসুল তার এই সমস্ত প্রমুক্তিগুলোকে শুনতেন এই কবিতার ছন্দে ছন্দে কথাগুলোকে আলী বলতেন তো নিষেধ করতেন না শুধু তার দিকে তাকাতেন আর একটু করে হাসতেন হেসে সম্মতি দিতেন যে আলী তুমি যা বলছো তোমার কথাগুলো সত্য তোমার কথাগুলোর ভেতরে জান আছে এবং এইগুলো ভিত্তিহীন কথা নয় তার মানে এটাকে বলা হয় মৌন সম্মতি দেওয়া আমি তোমাকে হ্যাঁও বলি না আর আমি তোমাকে নাও বলি না তার মানে তুমি বলো তোমার কথাগুলোতে কোনো রকমের আপত্তিকর কিছু নেই তাহলে মসজিদ নির্মাণ কল্পে হাজরত আলী রাজিয়াল্লাহ তাল ভূমিকা স্মরণ করতে পারি সেই সাথে সাথে বয়সটা কত আমি তো বলেই দিয়েছি যে নবীর নব্বত প্রাপ্তির দশ বছর আগে জন্মেছেন আর ১৩ বছর মক্কায় থাকার পরে ইসলামী জিন্দগি গত করার পরে তেইশ বছর বয়সে উনি চলে এসেছেন মদিনা মদিনাতে আসার পরে যখন বদর যুদ্ধ হলো তো তখন এই চব্বিশ থেকে পঁচিশ বছরের তরুণ তুর্কি হাতে জাতে শক্তি বাহুতে মনে হচ্ছে উপচে পড়া বল এবং ইমানি যখন তার ভেতরে প্রবেশ করেছে তখন মনে হচ্ছে তার শক্তিগুলো দু হয়ে গেছে তিন গুণা হয়ে গেছে মানে উচলে পড়ছে যেন শক্তিগুলো তার গায়ে আল্লাহ রাসুল বললেন বদর যুদ্ধে যেতে হবে মুসলমানেরা তিনশো জন বেরিয়ে পড়লেন সেখানে হজরত আলী রাজিয়াল্লাহ তালান তালানহ তিনিও বের হলেন সেই দিন বলা হচ্ছে যে উনি একটা পতাকা বা একটা ঝান্ডা হাতে করে নিয়েছিলেন পতাকাটার রং ছিল কালো কালো পতাকাটাকে হাতে নিয়ে হজরত আলী আগে 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 হাঁটছেন বদর ময়দানে মুসলমানেরা সারিবদ্ধ হয়ে যখন দাঁড়ালেন যুদ্ধের যখন দামামা বেজে উঠল তো আরবদের একটা নীতি ছিল যে তারা প্রথম চান্সে একেবারে সবাই এক অপরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বুকবুকি লড়াইয়ে নামতো না এরা করতো কি প্রথমে কি করা হতো যে এটা এটাকে বলা হয় মুবা রাজা মানে রাজার মানে কিছুটা সংলাপ বলতো ডায়লগ বলতো এবং নিজের বাহাদুরির কথাটাকে ঘোষণা দিয়ে খুব ভাষা কর্কশ করে ডাকতো কে আছো মায়ের দুধ পান করেছে এমন বীর পুরুষ কে আছো এসো আমার সাথে মোকাবেলা করো এই বলে এক একজন সামনে নামতো তখন একের এগনিস্টে একজনকে নামাতে হতো এরা দুজনে মল্লযুদ্ধ করে যে যাকে পাছড়ে দিত তখন সে আবার তার প্রতিপক্ষকে ডাকতো আর কে আছো বীর সাহসী এসো আমার সাথে মোকাবেলা করো তো এইগুলো হচ্ছে কি ব্যক্তি পর্যায়ে লড়াই এই জন্য যখন লড়াইটা আরম্ভ হচ্ছে তখন মক্কার যারা বাহাদুর তারা বলল এসো কে আছো বাহাদুর মুসলমানেরা তোমরা শুনছি নাকি খুব বাহাদুর হয়ে গেছ তো তোমাদের ভেতরে কে কে বাহাদুর আছে এসো আমাদের সামনে এসে দাঁড়াও এদিকে দাঁড়ালো সাইবা এদিকে দাঁড়ালো ওয়ালিদ ওদিকে আল্লাহ রাসূল বললেন কি আনসারদের মধ্য থেকে লোক পাঠালেন যে যাও তোমরা এদের সামনে দাঁড়াও এদের সাথে যুদ্ধে তোমরা অবতরণ করো মুশিরেকে মাক্কা এরা রহস্য করে ব্যঙ্গ করে বলছে আমরা সেই করেইশি বংশের লোক আর আমরা কোনোদিন এই সমস্ত দুর্বল লোকেদের সঙ্গে লড়াই করতে যাব না আমরা যদি লড়াই করি পাঞ্জা লড়াই তাহলে আমরা লড়াবো আমাদের মতো যারা বীর পুরুষ আমাদের যারা সামঞ্জস্য তাদের সাথে আমরা লড়ব আমরা এই সমস্ত ছাড় পোকাদের সাথে লড়াই করে আমাদের বীরত্বকে কালিমা লিপ্ত করতে পারবো না অথচ যে লোক কটাকে প্রথমে নামানো হয়েছিল তারাও কম বীর নয় কিন্তু এরা যখন ব্যঙ্গ করল। যে আমরা যদি লড়ি তো আমরা আরবেরই যারা বীর অর্থাৎ যারা মুসলমান তোমরা কোরাইশ বংশ থেকে এসেছ হাশেমি বংশ থেকে এসেছ তোমাদের সাথেই আমরা লড়বো তোমরা কত বীর হয়েছ আমরা তাই দেখব। আল্লাহ রসুল বললেন আলী পতাকাটা অন্যের হাতে দিয়ে দাও তোমাকে নামতে হবে আল্লাহ রসুল বলছেন হামজা সামনে নামতে হবে আল্লাহ রসুল বললেন ওবাইদা নামতে হবে সামনে সম্মুখ সমরে আসতে হবে কেন যে এরা চ্যালেঞ্জ করেছে যে এরা নাকি এই ছাড় পোকাদের সঙ্গে লড়াই করবে না বাহাদুরদের সাথে লড়াই করবে তাই হোক তাদের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিয়ে আল্লাহ রসুল যখন তিন বাহাদুরকে নামালেন আপনি কল্পনা করতে পারেন যে হাজরাত আলীর মতো একটা তরুণ তুর্কি এইভাবে সম্মুখ সমরে লড়াই করতে গিয়ে মিনিট খানিক তরবারি চালাচালির পর হজরত আলী যার সাথে লড়াই শুরু করেছিলেন সে হচ্ছে তার নাম হলো ওয়ালিদ এবং হাজরাতে ওবায়দা যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে সাইবা লড়াই চলছে লড়াই চলছে মিনিট খানেকের মধ্যে মধ্যেই হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহ তার প্রতিপক্ষ ওয়ালিদকে এমন ওয়ার করলেন এমন আঘাত হানলেন যে জমিনে লুটিয়ে পড়ে চলে গেল জাহান নামের ভেতরে এদিকে সাইবাকে ভূমিটা লুটিয়ে ফেলে দিলেন ও বাইদা আর দিয়ে একেও জাহান নামে পৌঁছে দিলেন এদের ভেতরে তখন এমন একটা রোল উঠে গেল যে ব্যাপার খারাপ আমাদের মধ্যেকার যেটা দুই হিরো যে দুই সিয়ানা সে দুটোই সম্মুখ সমরে মরে গেল আর এই আবু তালেবের বেটা কালকের ছেলে আলী ওয়ালিদের মতো নেতাকে আর ওয়ালিদের মতো বীর পুরুষকে যখন পাছড়ে দিয়েছে তখন কিন্তু ঘটনা আর সহজ হয়ে নাই অনেক দূরে গড়িয়ে গেছে জল কি করা যায় এরা তখন আর সম্মুখ সমরে ব্যক্তিগতভাবে লড়াই করার জন্য আর হুঙ্কার ছাড়ল না বরং হুঙ্কার হুঙ্কার হয়ে থেকেই গেল সঙ্গে নেমে পড়লো ভিড়া ভিড়ি করতে মুখোমুখি লড়াই করতে হুল শুরু হয়ে গেল হাঙ্গামা শুরু হয়ে গেল প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন একটু বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশাল্লাহ দিলেন হাজর আলী রাজিয়ালকে হজরত আলী বললেন যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি যার জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিতে সব সময় তৈরি আছি যেই নাবির আমি ছায়া সঙ্গী হয়ে চলি যাকে আমি উঠতে যাকে আমি বসতে স্মরণ করি যেই নাবিকে পেয়ে আমরা আখেরাতকে পেয়েছি এবং আমাদের জাহান নাম থেকে পরিত্রাণের রাস্তা যিনি আমাদের বাতলে দিয়েছেন সেই নাবিকে এত ভালোবাসার পর তিনি যদি আমাকে আরো ভালোবাসা দেন সে নিবিড় ভালোবাসাকে আমি ফেলে দেব না আমি এটাকে গ্রহণ করে নেব হজরত আলী রাজি হয়ে গেলেন যে হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আল্লাহ রসুল বললেন তোমাকে বিয়ে করতে হলে তো কিছু মোহরানা লাগবে তো তোমার কাছে কি কি আছে মোহরানা দেওয়ার মতো হজরত আলী বললেন আমার কাছে একটা ঘোড়া আছে আমার কাছে একটা জেরা আছে আলী সেই জেরাটাকে বিক্রি করতে নিয়ে গেলেন কাছে তিনি সেটাকে দীরহাম দিয়ে কিনে নিলেন দাও আমাকে দিয়ে দাও আর এই চারশো দীরহাম তুমি নিয়ে নাও আল ইসাবা ফি তামিজ সাহাবা ওয়ান এক নম্বর খণ্ডে বলা হচ্ছে যে তিনি তার কাছে চারশো দিরহামে বিক্রি করে দিয়ে এবার হাজির হলেন বলেন আল্লাহ রাসুল আমার কাছে আমার মোহরানার ব্যবস্থা হয়ে গেছে নবিয়ে কারিম সাল্লা সাল্লাম তিনি জান্নাতের নেত্রীর বিয়ে পড়িয়ে দিচ্ছেন কয়েক জনের বর্তমানে কে কে ছিলেন বলছেন হাজরাত উমার ফারুক ছিলেন হাজরত ওবাকার সিদ্দিক ছিলেন নবী স্বয়ং ছিলেন এবং হাজরাত আলী এই কয়েকটা মানুষের বর্তমানে হজরত আলী রাজিয়াল্লাহ তালাহানোর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল যদি আমি বলি এই জান্নাতি নেত্রীর বিয়েতে যদি মোট চারজন লোক থেকে থাকে তাহলে আজ আমাদের দেশের বিয়েগুলোতে যাদের ইমানকে যদি নিত্য দিয়ে মাপা যায় তো হজরত আলীর ইমানের কাছে এদের মূল্য কোনো খুঁজে পাওয়া যাবে না তাদের বিয়েতে আজকে কি হয় কতটা বরযাত্রী যায় তাদেরকে একটু ইব্রাত এবং শিক্ষা নেওয়া দরকার যে এইগুলো কোথায় পাওয়া গেল আর কেন এইগুলো বর্তমান যুগে করা হয় প্রসঙ্গ এটা আমার নয় প্রাসঙ্গিকতার খাতিরে আমি এই কথাটা আপনাদেরকে বলছি যে জান্নাতের সারদার নিজিনি তার বিয়েটা কেমনভাবে হলো পূর্ণ অনুষ্ঠান কোনো জাকজমক নেই খুব সাদা ভাবে বিয়ে সাদী হয়ে গেল আল্লাহ রবুল আলমিনে নাবি এইবার বললেন তুমি আমার মেয়েকে নিয়ে নিজের ঘরে অবস্থান কর গা আলি বললেন যে আমার কাছে তো ওইরকম কোনো ঘর দুয়ার নাই তখন তিনি বললেন যে হারেস বিন বাড়ি একটা কিছু ফাঁকা অবস্থায় আছে সেই জায়গাটাকে ভাড়া করো আর ভাড়া করে মাসিক তাকে টাকা দিয়ে ওই বাড়িতে নিয়ে গিয়ে আমার মেয়েকে রাখো এটা হচ্ছে ইসলামী পারিবারিক আইন ইসলামী পারিবারিক আইন আমাদের দেশে এত দুর্বল যে এইগুলোতে আমরা ভুল করি বলে আমাদের সমাজে অনেকগুলো ভুল হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে যখনই কোনো মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে তো বিয়ে করতে গেলে তাকে একটা আলাদা সংসার বানাতে হবে আলাদা সংসারের মধ্যে থেকে তাকে তার জীবন জীবনযাপন করতে হবে কিন্তু আমরা ইসলামী পারিবারিক আইনকে একবারে বেমালুম ভুলে গেছি যে একই সংসারে একই বাড়িতে চারটা পাঁচটা বউ থাকে একই অভিভাবকের আন্ডারে এবং সবাই এক অপরের সঙ্গে ভাইয়ের মতো মেলামেশা করে বোনের মতো দেখা দেখাদেখি করে এ ওর হাত থেকে নেই ও ওর হাত থেকে নেই অথচ এটা কিন্তু ইসলামী পারিবারিক আইনের নিয়ম নয় যেখানে আল্লাহ রসুল বলেছেন আলহামু আলমাউ তো একজন ভাবি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তার হিতে তার দেবর হলো কেমন মৃত্যুর মতো মৃত্যু ঘন্টা বাজিয়ে ছেড়ে দেবে এই দেবর অতএব মৃত্যু দেখে যেমন ভয় করতে হয় তেমনি দেবরকে দেখে ভয় করতে বলা হয়েছে অথচ আমাদের পারিবারিক নিয়ম হচ্ছে এরকম যে সবাই এ এক অন্য এক জায়গাতেই থাকো হাজরাতে আলী রাজি আল্লাহ তালাহকে আল্লাহর নবী একটা নতুন দাম্পত্য জীবন গঠন করার জন্য হারেস বিন্নু অমানের বাড়িটাকে বাছাই করে দিলেন এটা তো হয়ে গেল একদিক তারপরে আলী রাজি আনহর মাদানি জিন্দগির এই আরম্ভগুলোকে এবং কালগুলোকে আমি কিছু কিছু আলোচনা করছি যেহেতু ইনি তো একদিন গিয়ে আবার খলিফা হবেন তো খলিফা হওয়ার আগে পর্যন্ত আল্লাহ নবীর সাথে তার কি ব্যবহার ছিল কিভাবে সময়টা কেটেছে বিয়ে শাদী হয়ে গেল তারপরে এসে গেল মুসলমানদের ভাগ্যে ওহদ যুদ্ধ ওহদ যুদ্ধতে তিনি বাহাদুরের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং আমি ইতিপূর্বে বলেছি আপনারা জানেন এই কথাটা যে মুসলমানদের একটা ভুলের কারণে সেদিন বিশাল বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল এবং খুনা খুনিটা হয়ে গেছিল অধিক মাত্রায় তো সেই ভুল যাই হোক আল্লাহ রাবুল আলমিন তা মুসলমানদের নাসিবে লিখে রেখেছিলেন বলে তা ঘটেছিল সেই দিন নাবিজির উপরে আক্রমণ হয়েছিল আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল এবং লোহার বর্ম ফেটে গিয়ে দুশ্মনের আঘাত লেগেছিল এবং সেগুলো মাথায় একটা কড়াগুলো পর্যন্ত ঢুকেছিল সেখান দিয়ে ব্লিডিং হচ্ছিল আল্লাহ রসুল বিপদ বুঝে একটা খালের দিকে চলে গেছিলেন সেই জায়গায় নাবির আশেপাশে হাজরত উমার ছিলেন হাজরত ওবাকার সিদ্দিক ছিলেন এবং হাজরত আলী ছিলেন হাজরত উসমান গানী ছিলেন আর সেই অবস্থায় আল্লাহ রসুলকে খাল থেকে তুলে নিয়ে গিয়ে যখন সেই জায়গাটা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল যে তাকে বন্ধ করা যায় না তখন ফাতেমা নিজের আব্বার ওই খতের উপরে উপর দিক থেকে পানি বহিয়ে বহিয়ে দিচ্ছিলেন যাতে করে আমার আব্বার খতটা পরিষ্কার হয়ে যায় এবং বহা বন্ধ হয়ে যায় সেই সময় হাজরতে আলী রাজিয়াল্লাহ তালানহ দিশাহীন হয়ে কেমন যেন মনে হচ্ছে যে বিবেক তাতে আলীর ইমানি রায়রাত এবং ইমানি জজবা এত বেশি যে তিনি রাসূলুল্লাহ শব্দটাকে মিটাতে রাজি নন তখন আল্লাহ রসুল নিজের হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দটাকে মিটিয়ে দিলেন দেওয়ার পরে বলছেন হ্যাঁ লেখো এবার যা কিছু চুক্তি লেখার আছে আমাদেরকে তাই লিখতে হবে আল্লাহ রসুল একদিন বললেন রাতের বেলায় যে আজ আমি এমন একজন লোকের হাতে ইসলামী ঝান্ডা তুলে দেব যেই লোকটা কাল ইসলামী ঝান্ডাকে হাতে করে খাইবারের গেটের কাছে গিয়ে দাঁড়াবে আর তারপরে সে অভিযান চালাবে তো ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার হাতে ফতা খাইবার প্রদান করবেন খাইবারটা বিজয় হয়ে যাবে তো সেখানে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি ঝান্ডাটা এমন লোকের হাতে দেব যে ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসুল অধিক পরিমাণে ভালোবাসেন এবং যিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন বুখারি কিতাবুল মাগাজি তাতে আলোচনা হচ্ছে এই যে জিনাকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসছেন আর যিনি আল্লাহকে এবং তার রাসুলকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসছেন এই কথাটা যখন হলো তখন সবাই ভাবতে শুরু করলো কালকে কি আমাকে দেবে না কালকে আমাকে দেবে সৌভাগ্যটা কার হয়েছিল সেই বীর পুরুষ হাজর আলীর হাতে পড়েছিল পতাকা এবং তিনি নিয়ে যখন এক বাক্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে অভিযান করলেন সুহান আল্লাহ না রে তাকবিরের ধ্বনি যখন দিলেন গগন ভেদি আওয়াজ তখন কোথা থেকে যে আল্লাহর এই মুজাহিদিনরা শক্তি পেলেন এক সঙ্গে এক বাক্যে যখন ঝাঁপ দিয়ে চাপ সৃষ্টি করে দিলেন কি লাভ হলো যে খাইবারের যেটা বড় ফাটক ছিল সেটা একবারে ধসে পড়লো জমিনে আর যখনই ফাটক পড়ে যাওয়া দরজা খুলে যাওয়া তারা তখন মনে করলো আর বাঁচার কোনো পথ নেই শেষ পর্যন্ত পুরো খাইবার ফাতা হয়েছিল মুসলমানেরা জয় পেয়েছিলেন এবং খাইবার ফাতা হওয়াতে হাজরাতে আলী রাজিয়া আল্লাহ তালানহর ভূমিকা আজ পর্যন্ত অবিস্মরণীয় তাতে থেকে মুসলমানদের অনেক লাভ হয়েছে প্রিয় দর্শকবৃন্দ হাজরত আলী রাজি আল্লাহর মদানি জিন্দিগির এই কিছু কথা বলে আজকের মতো রেখে দিচ্ছি আগামী দিনে ইনশাআল্লাহ আরও কিছু কথা তার নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন আপনাদেরকে পাবো এই আশা রেখে ভরসা রেখে ইতি টেনে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত